হে গাইস, তো কি সব ভালো? তো স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে সেটআপটা তোমরা দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কোনো ব্লগিং নয়, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে আমি ভিডিও কিভাবে এডিটিং করি, আর এই কাইনমাস্টার থেকে কীভাবে স্লো মোশন করি, নানান রকম এফেক্ট দিয়ে কিভাবে ভিডিওগুলো এডিটিং করি, সব কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের কিন্তু আমার শরীরটা অতটা ভালো নয়, কারণ আমার সর্দি হয়েছে প্রচণ্ড। আর তোমাদেরকে প্রায় ভিডিওতে বলি যে আমার সর্দির একটু সমস্যা আছে, একটু ঠান্ডা লাগলে আমার সর্দি হয়ে যায়। আর আমার কথার তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো আমার গেছে। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যদি আমার এই পরিবারে নূতন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে? আজকে ভিডিওর আগেই কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তো নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা, এটা কী এটা বুঝতে তো পারছো? সাবস্ক্রাইব করে যত লোক আমার ভিডিও দেখছে তার হাফ লোক সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছে। কিন্তু যারা সাবস্ক্রাইব না করে এত মানুষ ভিডিও দেখছো, যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করতে তো কোনো ক্ষতি নেই, কোনো পয়সা খরচা হবে না, দেখতে পাচ্ছ লাল বাটন। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ও হে গাইস, আমি ফাইনালি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার চলো আমাদের অ্যাপ্লিকেশন কাইন মাস্টার, আমি কাইন মাস্টার থেকে এডিট করি, তো চলো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ঢোকা যাক। কাইন মাস্টার কোথায় তুই? ফাইনালি গাইস, আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। কাইন মাস্টার ওপেন করার পরে তোমরা দেখতে পাবে এরকম, তারপরে বাম সাইডে একটা প্লাস আইকন চিহ্ন আছে গোল করে, সেইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে 16x9 ক্লিক করবে। এখানে তিনটে অপশান আছে, কিন্তু তোমরা 16x9 ক্লিক করবে, এটা ইউটিউবের জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস দেখতে পাবে তোমরা। আর ডান সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা মিডিয়া অপশান আছে সবার উপরে একটা, এই মিডিয়া অপশানে ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করার পরে তোমাদের ফাইলে যত রকম ভিডিও আছে, ফটো আছে, সব এরকম শো করবে এখানে। তো তোমরা যে ভিডিওগুলো এডিট করতে চাও সেই ভিডিওগুলো তোমরা এখানে চুজ করে নেবে তোমাদের টাইম লাইনে। তো আমি এখান থেকে আমার ভিডিও কটা চুজ করে নেব, যেমন আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নিলাম, আর এই ভিডিওটা নিলাম। সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে নিলাম আমার টাইম লাইনের ভিতরে। তো গাইস সাপোজ দেখতে পাচ্ছ এখানে, আর তোমরা যদি এখানে সাউন্ড বাড়াতে চাও একটু, মনে করো তোমার সাউন্ড কোয়ালিটি একটু কম আসছে, তাহলে সাউন্ড কোয়ালিটি হাই করার জন্য কী করতে হবে, এই টাইম লাইনে ক্লিক করতে হবে একবার। টাইম লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সাউন্ডের একটা অপশান আছে, এদিকে মাইকের চিহ্ন দেওয়া আছে, মাইকের চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই সাউন্ডটা, এই অপশানটা তোমরা হাই করে দেবে। এখানে 100 করা থাকে, তোমরা এটাকে 200 করে দেবে। 200 করে দিলে তোমার সাউন্ডটা ডবল হয়ে যাবে তাহলে। আর এখান থেকে আমরা এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, কারণ ভিডিওর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না হয় কিন্তু ভিডিও শুনতেও ভালো লাগে না, ঠিক আছে, দেখতেও ভালো লাগে না। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কী করতে হবে, এখানে অডিও, অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে এখানে তোমার ফাইলে সমস্ত গান সমস্ত কিছু তোমার এখানে শো হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে সাপোজ তোমাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে প্লাস আইকনে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছ তোমাদের টাইম লাইনে এখানে মিউজিকটা শো করে নিয়েছে। এই যে আমরা মিউজিকটা আমরা এখানে টাইম লাইনে অ্যাড করেছি, এটাকে সাউন্ডটা কমাতে হবে, কারণ সাউন্ডটা যদি আমরা না কমাই তাহলে কিন্তু আমাদের যে ভয়েসটা শোনা যাবে না। তার জন্য কী করতে হবে, মিউজিকে এখানে ক্লিক করতে হবে। টাইম লাইনে ক্লিক করার পরে আবার সেই মাইক চিহ্ন দেখতে পাচ্ছ, মাইক চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অপশানটাকে কমিয়ে দিতে হবে, তোমাদের হিসাব মতো তোমরা কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে দিলে তাহলে তোমাদের ভয়েসটা ভালো শোনা যাবে আর মিউজিকটা পিছনে ব্যাকগ্রাউন্ডভাবে আস্তে আস্তে শোনা যাবে। তোমরা ভিডিওর ভিতরে কোনো ভুলভাল কথা বলেছো, কোনো ভুল হয়ে গেছে, মানে কোনো ডিস্টার্ব হয়েছে, তাহলে তোমরা কী করবে, টাইম মনে করো আমি এইখানটা একটা ভুল কথা বলেছি, সাপোজ আমি এইখানটা একটা ভুল কথা বলেছি, তাহলে কী করতে হবে, টাইমে ভিডিও টাইম লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা কাঁচির চিহ্ন দেওয়া আছে, কাঁচির চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে স্প্লিট অ্যাড প্লে হেড, স্প্লিট অ্যাড প্লে হেড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মনে করো তুমি এই জায়গাটায় ভুল বলেছো, এই জায়গাটায়, তাহলে কী করতে হবে, এখান থেকে টাইম লাইনটাকে একটুখানি স্ক্রল করে নিয়ে এসে আবার টাইম লাইনে ক্লিক করতে হবে।
কাছের ছেড়ে ক্লিক করতে হবে। আর ট্রিম টু লেফট অফ প্লেহেড বলে যে অপশানটা আছে সব থেকে ওপরে, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ তোমার যে তুমি যে ভুল কথাটা বলেছো সেটা এখান থেকে কাট হয়ে যাবে। কিন্তু তো গাইস এবার আসা যাক, এটা হলো এবার আসা যাক আমাদের সিনেমাটিক শট। এটা সিনেমাটিক শট, ঠিক আছে। তো সিনেমাটিক শটের জন্য কী করতে হবে, এখানে এই কালারটাকে যদি আমরা একটু প্রফেশনাল করতে চাই তাহলে ভিডিওর টাইমলাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম অপশান আছে, তো আমরা এখানে ক্লিক করবে কালার ফিল্টার বলে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ হাজার রকম কালার তোমার কাছে চলে আসবে, সরি হাজার রকম নেই এখানে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের পছন্দের মতো কালার তোমরা চুজ করতে পারবে এখান থেকে। দেখতে পাচ্ছ আমি কালার চেঞ্জ করছি, বুঝতে পারছ পুরো প্রফেশনাল লাগছে। তো এই কালারটাই বেটার লাগছে, আমি সিনেমাটিক শটে এই কালারটাই চুজ করে থাকি, কারণ গ্রিন যে সবুজ জিনিসগুলো আছে সবুজ জিনিসগুলো আবার প্রফেশনাল লাগে দেখতে। আর যদি তোমরা এটাকে স্লো মোশন করতে চাও তাহলে টাইমলাইনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ স্পিড কন্ট্রোল বলে যে অপশানটা আছে এই স্পিড কন্ট্রোলে ক্লিক করবে। আর তো বাম সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এটা পুরো স্লো মোশন হয়ে যাবে, আর যদি তোমরা স্পিড করতে চাও তাহলে রাইট সাইডে তোমাদের স্ক্রল করতে হবে। তো আমি স্লো মোশন যেহেতু করবো তার জন্য আমি বাম সাইডে লেফট সাইডে স্ক্রল করব। দেখতে পাচ্ছ এখানে স্লো মোশন হয়ে গেছে, কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি আমার ভিডিও এডিট করি। আমার ভিডিও সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে তোমরা যদি এটাকে সেভ করতে চাও তাহলে সেভ করার জন্য কি করতে হবে, লেফট সাইডে দেখতে পাচ্ছ একটা শেয়ারের চিহ্ন আছে, এই শেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম অপশান আছে, তোমরা এখানে কোয়ালিটি হাই লো করতে পারবে, এখানে তোমরা যেমন কোয়ালিটি তোমরা চাও। তো আমি বেশিরভাগটা হাই করে রাখি এখানে। আর এক্সপোর্ট বলে যে অপশানটা আছে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমাদের ভিডিও সেভড হয়ে যাবে। তো আপাতত আমি এখন ক্যান্সেল করে দিই। তো গ্যাস ঠিক আমি এইভাবেই কিন্তু আমার ভিডিও এডিট করি। তো গ্যাস তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ভিডিও এডিটিং করি, আর চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ব্লগ আসছে, ঠিক আছে। তো টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই, ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার ভিডিও শুরুতে বলেছিলাম নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও শেষে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও, কী করছো? আর খুব তাড়াতাড়ি কিন্তু 1K কমপ্লিট করতে হবে আমাদেরকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস। আর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ওকে, নো টেনশন।